Hello friends, welcome to my channel. Ask me. Tangra Macher recipe niye eshechi. Tangra mach to onek bhabe kheyechen. Kintu ei bhabe ekbar ranna kore kheye dekhben. Shad hobe oshadharon. Tahole cholun dekhe nei. Tangra macher unique recipe ta ami kibhabe toiri korbo. Tangra mach ranna korar jonno ekhane ami 200 gram tangra mach kete tarpor bhalobhabe dhuye jol joriye niyechi. এখনই মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো কাঁচা সরষের তেল মাছ যদি ফ্রিজে থাকে তাহলে সামান্য একটু কাঁচা সরষের তেল অবশ্যই ব্যবহার করবেন কাঁচা সরষের তেল ব্যবহার করলে মাছ ভাজার সময় নিচে লেগে থাকার সম্ভাবনা থাকে না তো এখন আমি এইগুলিকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি তো 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব মেথি ফোড়নের পরিবর্তে জিরা ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন একই সঙ্গে দিয়ে দিলাম মাছকান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা এইগুলিকে 20 থেকে 25 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা একই সঙ্গে দিয়ে দেব গুঁড়া মশলা এইখানে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চা চামচ করে নিয়েছি তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন বাটিটা ধুয়ে দিয়ে দেব সামান্য একটু জল এখন এইগুলিকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রায় 1 মিনিটের মতো কম আছে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া 200 গ্রাম কাঁচা সিমের বীজ তো কাঁচা সিমের বীজ আগের দিন ভিজিয়ে তারপর উপরের খোসাটা ছাড়িয়ে সামান্য একটু লবণ দিয়ে 90% সিদ্ধ করে নিয়েছি 90% সিদ্ধ করে নেবেন বাকিটা রান্নার সময় ভালোভাবে হয়ে যাবে এখন এইগুলিকে অর্ধেক অংশ ভেঙে দিতে হবে এইভাবে যদি অর্ধেক অংশ ভেঙে দেওয়া হয় তাহলে ঝোলটা ঘন হবে ভালো লাগবে একই সঙ্গে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো এখন মশলার সঙ্গে এইগুলিকে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো মশলার সঙ্গে এইগুলিকে আবারও কম আছে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাঁচা সিমের বীজ সিদ্ধ করে নেওয়া জল জলের পরিমাণটা কম দিতে হবে গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে রান্না করলেই বেশি ভালো লাগে দিয়ে দিলাম ভেজে নেওয়া ট্যাংরা মাছ পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও কমাচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তবে কাঁচা সিমের বীজগুলি ভালোভাবে সিদ্ধ হবে একদম গলে যাবে না এইভাবে থাকলে ভালো লাগে তো কমাচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে গ্রেভিটা যাতে এমন থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে এই রান্নার মধ্যে পাতলা ঝোল থাকলে ভালো লাগবে না এরপর এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে হালকাভাবে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে কাঁচা সিমের বীজ দিয়ে ট্যাংরা মাছ রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন